পৌঁছতে দেব না। কেন আমি পড়বো? আমি পড়বো, আমি পড়বো। আরে আমার কোন স্কুলে চেনাশোনা নেই। আমি কাউকে বলতে পারবো না যে আমার বউ অশিক্ষিত, সে কোনোদিন পড়াশোনা করেনি। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার পক্ষে তোমাকে ভর্তি করা সম্ভব নয়। আর একটা কথা আছে না, কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মোলে। তোমার দ্বারা কোনোদিনই হবে না। ইউ আর নট ফিট ফর আওয়ার ফ্যামিলি। কি ভাবছো? বলছি বর্দা ভাই তো ওপরে শুতে চলে গেল পিসিমনির ঘরে। কোথায় যাচ্ছ তুমি? থাকলে আজকে ওখানে, মানুষটাকে একটু ঘুমোতে দাও। তুমি বড্ড হিংসু উঠে জানো তো। এই আমি মোটে হিংসুটে না, বুঝলি? আমি শুধু বলেছিলাম যে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিতে, আমি পারব। ও মাই গড, তুমি পড়বে? হ্যাঁ, পিপিলিকার স্বাদ হলো সে নাকি পাখনা মেলবে, পাখি হবে। এসব করো না কিন্তু, একদম করো না, লোক হাসিও না, বুঝলে? আর এইসব অশান্তি বা দূর করো তো, কারণ বর্দা ভাই কিন্তু তোমাকে এখানে রাখবে না, থাকতে দেবে না। এবারে কেউ তোমাকে বউ হিসাবে মেনে নেবে না, কোনো দিনও মেনে নেবে না। চল রে, ঘুমানোর সময় হয়ে গেল। এই চুগলি খোর, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো তোদের সবাইকে কিসের অহংকার। হ্যাঁ, কিসের অহংকার তোর? এই এই পোশাকে, জ্ঞানের, শিক্ষার অহংকার? তোদের থেকে অনেক বেশি ভালো হয়ে আমি দেখিয়ে দেব। শোন, যখন আমি ক্লাস টুতে পড়তাম না, তখন আমি স্কুলে জল পানি পেতাম, নেহাতে আমার মায়ের পয়সা ছিল না, তার জন্য আমি পড়াশোনা করতে পারিনি। কিন্তু মনে রাখিস, ময়না পারে না এমন কোনো জিনিস নেই, ময়না চাইলে সব পারে। যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে, আবার পড়াশোনাও করতে পারে।
তুমি এবাড়ির বড় বউ হয়ে এসো, এটা তোমার। তুমি কে গো? আমি ময়না, ডাক্তার বাবুর বউ। ভরা শান ছিল ছিল যে ভাব। এটা কি পরাচ্ছো? এই নেকলেসটা তোমারই প্রাপ্য। কোণে জমে থাকা আদর, পালকে পালকে ভাবনা ভালোবাসার চোখের জলে গল্প শোনা। বাবা তুমি? ঘুমোসনিমা? এই ঘুম আসছিল না। ঘুম আসছিল না, আসবেই বা কি করে? কেন? আচ্ছা তুমি এত রাত্রি অব্দি জেগে আছো কেন বাবা দেখি? হ্যাঁ বাবা প্লিজ চিন্তা করো না, চলো শুয়ে পড়ো। হ্যাঁ গো, প্রেশারের ওষুধটা খেয়েছিলে? প্রেশারের ওষুধটা খেয়েছি কিন্তু ঘুমের ওষুধটা খাইনি মা। কেন বাবা, কেন ঘুমের ওষুধ খাওনি তুমি? আমি জানি আমার পাশের ঘরে আমার মেয়ে সারা রাত না ঘুমিয়ে জেগে থাকবে। বাবা প্লিজ, এই কথাগুলো নিয়ে আমি আর কোনো আলোচনা চাই না। কেন আমি না ঘুমিয়ে জেগে থাকবো বল? কারণ তুই যাকে ভালোবাসিস তুই তার থেকে বরাবরের মতো দূরে চলে যাচ্ছিস। বাবা প্লিজ থামো না, এই কথাগুলো আর প্লিজ আলোচনা করো না। যার কপালে যে আছে বাবা। আমি জানি মা, আমি তোকে জোর করতাম না বিয়ের জন্য, কিন্তু কি করব বল, সারা জীবন একটা মেয়েকে এরকম একলা থাকতে পারে? তারপর যদি তুই দেখিস শুভঙ্কর তার স্ত্রীকে নিয়ে সুখে আছে, শান্তিতে আছে, ভালোবেসে আছে, তারপর ওদের সন্তান সন্তানাদি রয়েছে, তুই এসব নিয়ে বাঁচতে পারতিস না মা। তাই আমার মনে হলো তোর বিয়েটা করে নেওয়া ভালো। আমি কি কিছু ভুল করেছি মা? না না বাবা, তুমি ভুল করবে না। তুমি সেরা পাত্র নিয়ে এসছো আমার জন্য, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় দেখতে ভালো, একটা মেয়ে এর থেকে বেশি আর কি চাইতে পারে বলো? জানিস মা, তুই যখন নার্সিং হোমে হলি তখন আমি তোকে প্রথম নিয়ে এসেছিলাম। আমি আমি তোর নাম দিয়েছিলাম রাজকুমারী। তোর ঠাকুমা আবার এই নামটা শুনে বলল না না ওইসব নাম চলবে না, তোর পায়ে একটা মল পরিয়ে নাম রেখেছিলেন নূপুর। সারা বাড়িতে রিন রিন করে বাজবে, কিন্তু কই আজ তো নূপুর বাজছে না, রিন রিন করে বাজছে না, আজ তো শুধু চোখের জল। বাবা প্লিজ আর তুমি এই কথাগুলো একবারও বলবে না, তুমি চলো তো, তুমি ঘুমোবে চলো। হ্যাঁ আমি ঘুমোতে যাই আর তুই সারা রাত্রি জেগে থাকিস। আমি জেগে থাকবো না, আমি ঘুমোবো, হয়েছে চল আমি তোমার ঘুম পাড়িয়ে দেবো, চলো শুয়ে পড়ো। শুভঙ্কর বলছি। বল, এত রাত্রিরে ফোন করেছো, বাড়িতে সবাই ঘুমোচ্ছে তো? আমি জানি তুমি জেগে থাকবে, তোমার ঘুম আসবে না। বুঝেছো বাজে ডাক্তার, কিন্তু বড্ড দেরি করে বুঝেছো। এখন দয়া করে আমার ফোনটাকে এনগেজ করে রেখো না, আমি আমার অফিসের সাথে কথা বলবো। ইনফ্যাক্ট আমি ওর সাথেই কথা বলছিলাম, কথা বলতে বলতে ফোনটা কেটে গেল আর
বোধহয় ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ফোন করবে। জানো শুভঙ্কর, আমরা দুজনে এই কদিন অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক হইচই করেছি, প্রচুর প্রেম করেছি। ও আমাকে অনেক ভালোবাসার কথা বলেছে, প্রচুর ভালোবেসেছে। আমাকে বলেছে, জানো আমাকে বলেছে হানিমুন আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে, তারপর হয়তো আমরা একটা ইউরোপ ট্যুরে যাব, আমরা সেটেল করব। আমি খুব সুখী হব শুভঙ্কর, আমি খুব সুখী হব। আমি না এখন ফোনটা রাখি শুভঙ্কর, হ্যাঁ তুমি প্লিজ ফোনটা রেখে দাও এখন। ও হয়তো ফোন করছে, আমাকে পাবে না, কল ওয়েটিং এ দেখবে এত রাত্রিবেলা, তারপর আবার ভাববে আমি এত রাতে কার না কার সাথে কথা বলছি, হয় না হয়তো জেলেস হয়ে পড়বে। এই কদিনেই আমাকে নিয়ে খুব পজিটিভ হয়ে গেছে, যা হয় আর কি। নূপুর, মিথ্যে কথা বলাটা একটা আর্ট। নূপুর, মিথ্যে কথা বলাটা একটা আর্ট, আর সেটা বলতে শিখতে হয়। আর যাই হোক, তোমার দ্বারা মিথ্যে কথা বলা হবে না। কে বলে তোমাকে মিথ্যে কথা বলছি? আমি মোটেও মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি সত্যি কথা বলছি। তুমি ফোন রাখো শুভঙ্কর, আমার ফোন আসছে। গুড নাইট। ভালোবাসায় কেউ হাসতে পারে না সারাক্ষণ, কান্না কখনো হয়ে যায়। ভালোবাসায় নীল স্বপ্ন ভাসে না সারাক্ষণ, শূন্য মনেরই ঠিকানা। তাকে ফোন করছিল ভালো দিদিকে? হ্যাঁ। ভালো দিদি চলে যাচ্ছে বলে তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই চিন্তা করিস না রে বাজে ডাক্তার, আমি ঠাকুরের কাছে ঘুরতে দেব, মানত করব যাতে ভালো দিদির অন্য কারোর সাথে বিয়ে না হয়, যদি বিয়ে হয় যেন তোর সাথে। কি আজে বাজে কথা বলছো, আমি অলরেডি বিবাহিত আর তুমি আমার স্ত্রী। সে তো সিঁদুর দিয়েছিস বলে মানতে বাধ্য হয়েছিস, তা না হলে তো মনে মনে তুই ভাবিস না যে আমি তোর বউ বা। তুই তো আমাকে ঘেন্না করিস, অপছন্দ করিস, একটুকু পছন্দ করিস না, আমি সব জানি বাজে ডাক্তার। এই বাড়িতে আমাকে মানায় না, আমি সব জানি, কিন্তু বিশ্বাস কর আমি নিজেকে প্রমাণ করে দেখাবোই দেখাবো, আমি নিজেকে তোর যোগ্য প্রমাণ করবই করব। কিন্তু তখন হয়তো আমি তোর পাশে থাকবো না, হয়তো ভালো দিদি তোর সাথে বিয়ে করে সংসার করব, ভালো দিদি হয়তো তোর পাশে থাকবে। কেন বাজে কথা বলছো? নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে, খুব ভালো পাত্র, আমার থেকেও ভালো পাত্র। ঠিক বলেছিস, তোর থেকে অনেক হয়তো ভালো পাত্র, কিন্তু তোর মতো তো ভালোবাসে না বল। শোনো, তুমি এত রাত্রে আমাকে এইসব কথা বলতে এসছো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। দেখেছিস বাজে ডাক্তার, তুই আমাকে সবসময় কেমন খ্যাক খ্যাক করে কথা বলিস, সবসময় আমার ওপর কিরকম রেগে রেগে থাকে। আমি জানি তুই আমাকে সহ্য করতে পারিস না, তার জন্য এরকম করে কথা বলিস। একটা কথা বলবো? কি? দয়া করে আমাকে স্কুলে ভর্তি করে দে না রে, দে না বাজে ডাক্তার, দে না। তুই যা বলবি আমি তাই করবো, তোর কোনো কথার অবাধ্য হবো না, তুই শুধু আমাকে স্কুলে ভর্তি করে দে, আমি পড়তে চাই, অনেক দূর পড়তে চাই, অনেক পড়বো অনেক। লোকে বলে আমার বাবা নাকি পণ্ডিত মানুষ ছিলেন, সাতগ্রামে এক পণ্ডিত, আমার বাবার মতো পড়াশোনা নাকি কেউ কখনো করেনি, তার মেয়ে হয়ে আমি কিনা মুখ করে থাকবো? তুইও তো পণ্ডিত, তুই তো আমার বর, দে না ভর্তি করে বাজে ডাক্তার, দে না। আমি তোর কাছে হাত জোর করছি দোহাই তো, দে না বাজে ডাক্তার আমাকে ভর্তি করে। ঠিক আছে, আমি দেখছি
বাজে ডাক্তার নই তো আমি। এত রাতে বেলা তুই এখানে কি করতে আসছিস চুগলি কর? শুনলাম তুমি নাকি স্কুলে ভর্তি হবে। তুই এই কথাটা বলার জন্য এত রাতে এখানে এসেছিস? স্কুল অবধি আমি তোমাকে পৌঁছতে দেব না। কখনো না। এত রাতে বেলা নিজের বরকে ছেড়ে তুমি স্কুলে যাবে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কে। যেমন বর্তা ভাই আশীর্বাদ করতে চায় মা, কি বলবো বলো? তোমার যেটা মনে হয় ভালো মনে করবে বলো। তাহলে
নেক্সট উইকে বলি? বলো। হ্যালো, হ্যাঁ আমার সাথে ওর কথা হয়েছে। আমরা তাহলে নেক্সট উইকে একটা ভালো দিন দেখে, মানে আমি পাঁজি দেখে একটা ভালো দিন দেখে আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ নমস্কার। আচ্ছা অভ্র কেমন আছে, ভালো আছে তো? আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার। অভ্র কে বাবা? সে কি রে, বিয়ের কার্ড ছাপা হয়ে গেল আর তুই অভ্রকে ভুলে গেলি? ও আমার সাথে বিয়ে যার ঠিক হয়েছে তার নাম অভ্র না? মাথা থেকে একদম বেরিয়ে গেছে, সরি বাবা, ভেরি সরি। মন খারাপ করিস না মা, একদম মন খারাপ করিস না। না না বাবা, আমি মন খারাপ একদম করি। আমি কেন মন খারাপ করব বলো? এই যে দেখো আমি দেই দেই করে নেচে বেড়াচ্ছি, যদি আমি মন খারাপ করতাম তাহলে আমি এরকম ভাবে দেই দেই করে নেচে বেড়াতাম বলো? তুমি চিন্তা করো না, তোমার মেয়ে বিয়ের জন্য একেবারে রেডি।